সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন 2020 সালের জুন মাসটি তুলা রাশি জাত ব্যক্তিদের ভাগ্যে কি অপেক্ষা করবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসি 1 ও 2 জুন 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির দ্বাদশে পরিভ্রমণ করবে এবং আপনার রাশির তৃতীয়ে অর্থাৎ ধনুতে কেতু, মকরে ন্যায়ের দেবতা শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল অর্থাৎ কুম্ভ রাশিতে মঙ্গল, বৃষ রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্য ও রবি এবং ভাগ্যস্থানে অর্থাৎ মিথুন রাশিতে রাহু বুধ পরিভ্রমণ করবে, যার ফলে 1 ও 2 জুন তুলা রাশি জাত ব্যক্তিদের একদিকে আয় উপার্জন কম, অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ সব মিলিয়ে মন অতিশয় জীর্ণ করে তুলবে। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, এমনকি পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতা আপনাকে হাসপাতালে ছোটাছুটি করিয়ে ছাড়বে। লম্বা দূরত্বের সফর বর্জন করা সমীচীন হবে, সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক, স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকা সমীচীন হবে। মনে রাখবেন, অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসি 3 ও 4 জুন 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশিতে পরিভ্রমণ করবে, যার ফলে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে, এমনকি মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। মামলা মকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ, সম্পত্তি, ব্যবসা পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, তবে প্রেমী যুগল সতর্কতার সাথে চলাফেরা করুন, নচেত অর্থ, মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আসি 5 ও 6 জুন 2020 ইংরেজি তারিখে ধন উপার্জনের সকল পথ খুলে যাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস ও পাওনা টাকা আদায় হওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে বা সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি দিন দুটি ঋণ মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকতে পারে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমার রায় পক্ষে আসার সম্ভাবনা অমূলক নয়। বিবাহ যোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসি 7 ও 8 জুন 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির তৃতীয়ে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে ভাই বোনদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হওয়ায় পারিবারিকভাবে অচিরেই পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হবে বা লোকসান গুনতে হবে, এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা দূরে থেকে মজা দেখবে, কোনোরূপ কঠোর ভূমিকা রাখবে না। শত্রু ও বিরোধী পক্ষরা পায়ে পাড়িয়ে সংঘাত বাঁধানোর চেষ্টা করবে বা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে, এত দোষ সত্ত্বেও মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আসি 9 ও 10 জুন চতুর্থস্থ চন্দ্রের সাথে ন্যায়ের দেবতা শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতির জ্যোতি, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন, অবশ্য দীর্ঘদিনের ভাঙ্গা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে, এমনকি নতুন প্রেম ও নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, বাণিজ্যিক সফর লাভদায়ক, এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের
পথে হবে তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি ও শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে সেই সঙ্গে অর্থকড়ির সতর্কতার সাথে নাড়াচাড়া করুন নচেত অর্থ হারানো যাওয়ায় আপনাকে বেশ বিপদগ্রস্ত হয়ে পড়তে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি 11 থেকে 13 জুন 2020 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসাবাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে এমনকি নিত্য নতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী ও সঞ্চয়ী মনোভাবাপন্ন হতে হবে সুপ্রিয় দর্শক এবার আসি 14 ও 15 জুন 2020 ইংরেজি তারিখে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না তাই তো সময় মতো শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিতে না পারায় কলকারখানার উৎপাদন ব্যাহত হবে এমনকি কলকারখানায় শ্রমিক আন্দোলন শুরু হতে পারে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জনের সাথে তীব্র গতির বাহন এড়িয়ে চলা সমীচীন হবে এমনকি নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকা শ্রেয় হবে সুপ্রিয় দর্শক এবার আসি 16 থেকে 18 জুন 2020 ইংরেজি তারিখের মধ্য সময় জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন এমনকি দীর্ঘদিনে দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে বা প্রেমী যুগলের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসাবে গণ্য হবে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আসি 19 ও 20 জুন 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির অষ্টমে পরিভ্রমণ করবে যার ফলে দুর্ঘটনা রক্তপাত উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাকে অতিশয় জীর্ণ করে তুলতে পারে লটারি ফাটকা জোয়ারে শেয়ার হাউজিং প্রভৃতি এড়িয়ে চলা সমীচীন হবে প্রেমী যুগল সতর্কতার সাথে চলাফেরা করুন নচেত মহা সর্বনাশ ঘটে যেতে পারে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় দ্বিবিবাহে বাধ্য করতে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আসি 21 ও 22 জুন 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে তুঙ্গস্থ রাহু ও ভাগ্যাধিপতি বুধকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যার ফলে ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে তবে আকস্মিক দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়লেও তা দীর্ঘস্থায়ী হবে না অর্থাৎ আপনি অতি সহজে কাটিয়ে উঠতে সক্ষম হবেন নতুন গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত হবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি বা পদোন্নতির পথ সুগম করবে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আসি 23 থেকে 25 জুন 2020 ইংরেজি তারিখে মধ্য সময়ে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে তাছাড়া সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে এমনকি তাদের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোর পথই অচিরেই সুসম্পন্ন বা অচিরেই বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আসি 26 ও 27 জুন 2020 ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সি লোড প্রভৃতি আসতে পারে এমনকি
বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আসি 28 ও 29 জুন 2020 ইংরেজি তারিখে শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে। একদিকে আয় উপার্জন কম, অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারে শোকের মাতাম চলতে পারে। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক, স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকা সমীচীন হবে। মনে রাখবেন, দ্বাদশস্থ চন্দ্র খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশা সমান্তালে ঘটাতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, এমনকি যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসি 30 জুন 2020 ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ ঠেলে দিয়ে সুদিনের সূর্য উদিত হবে। যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হয়। দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে, এমনকি বাণিজ্যিক সফল লাভদায়ক, সেই সঙ্গে ভ্রমণকালীন বন্ধুত্ব থেকে পরম আত্মীয় রূপ নিতে পারে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমানতালে প্রাপ্ত হবেন। প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ, এমনকি সুদূর প্রসারী হবার সম্ভাবনা অমূলক নয়। সপরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং 2020 সালের জুন মাসটি তুলা রাশির জাত ব্যক্তিদের জন্য আমার দেওয়া প্রেডিকশনের সঙ্গে যদি আপনাদের দৈনন্দিন ভাগ্যাদেশ মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশায়।